আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা মাইক্রোসফটের উইন্ডোজ 10 আপডেট করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবির রয়েছে আপনাদের মাঝে। উইন্ডোজ 10 আমরা সবাই ইউজ করে থাকি, বাট আমরা যারা উইন্ডোজ ইনস্টল করে থাকি তারা আমরা মাঝে মাঝে লক্ষ্য করি যে মাইক্রোসফট বিভিন্ন ধরনের আপডেট রিলিজ করে। এই আপডেটের মধ্যে অনেক সময় তাদের সিকিউরিটি আপডেট থাকে, অনেক সময় তাদের প্রোডাক্টের আপডেট থাকে যেটা আমরা ইউজ করতে চাই, বাট দেখা যাচ্ছে যে আমাদের পিসিতে সে আপডেটটা দিতে চাইলে হচ্ছে না। আমরা হয়তো আপডেট দেওয়ার চেষ্টা করি বাট আমাদের পিসিটা ইরর দেখায়। এই ইররটা আর আপনাদের দেখাবে না, কীভাবে আপডেট করতে হয় সেটা সেই সম্পর্কে আজকে ভিডিও বন্ধুরা। তো চলুন বন্ধুরা দেখে আসি যে কীভাবে উইন্ডোজ 10 আপডেট করতে হয়। বন্ধুরা, যেহেতু আমরা উইন্ডোজটাকে আপডেট করব, তো সর্বপ্রথমে আমাদের জানা দরকার যে আমরা এই মুহূর্তে কোন ভার্সনে আছি। তো ভার্সনটা জানার জন্যে সর্বপ্রথমে আমরা এই যে উইন্ডোজ 10-এর যে সার্চ দ্য ওয়েব অ্যান্ড উইন্ডোজ, এখানে আমরা চাপ দেব। দেওয়ার পর আমরা এখানে জাস্ট লিখবো উইন ভার, লিখে জাস্ট ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট উইন্ডোজ ভার্সন 10.0 বিল্ড 10240, এই যে বিল্ড থেকে শুরু করে 10240 এইটুকু হচ্ছে আমাদের ভার্সন নাম্বার। এটা হচ্ছে আমাদের ভার্সন। যেহেতু আমি 10240 পুরোনো উইন্ডোজ চালাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এটা দেখাইছে 10240। আপনি যদি 1809 যদি চালিয়ে থাকেন তাহলে আপনার ওখানে লেখা থাকবে 1809 ইংলিশে। তো অনেকে বলে যে হচ্ছে এটা বলে লেটেস্ট উইন্ডোজ, একদমই না। এটা তখন লেটেস্ট ছিল যখন মাইক্রোসফট প্রথম রিলিজ করে। তো সর্বপ্রথমে আমাদের যেহেতু আমরা উইন্ডোজটা আপডেট করব, আপডেট করার আগে আমাদের কিছু রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। সর্বপ্রথমে আমরা দিস পিসিতে এসে আগে দেখে নেব যে আমাদের লোকালটি সিতে কত পরিমাণ জায়গা আছে। এই যে আমরা একটু মিডিয়াম আইকন করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কিছু যদি টেম্পোরারি ফোল্ডার থাকে সেটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে নেওয়ার ফলে এই যে আমাদের হার্ড ডিস্কের জায়গাটা বেড়ে গেল, এবং এর ফলে আমাদের উইন্ডোজটা একটু তাড়াতাড়ি হবে আপডেট, এবং কোনো বাগ ফিল হবে না বা কোনো ইরোরও দেখাবে না। সর্বপ্রথমে আমরা দেখে নিলাম আমার 99.9 GB-এর মধ্যে 71.7 GB ভরা। ওকে, কোনো সমস্যা নাই। সর্বপ্রথমে আমরা করবো কি, একটু লিগেল ওয়েগুলো দেখে নিই, একদম সবকটাই লিগেল। আমরা স্টার্ট বাটনে এসে সেটিংয়ে আসবো। আসার পরে এই যে দেখতে পাচ্ছি আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন যে নো আপডেট আর অ্যাভেলেবেল, উইল কন্টিনিউ টু চেক ডেইলি ফর নিউয়ার আপডেট। এখন এখানে যদি আপনি যদি চেক ফর আপডেটের চাপ দেন, লম্বা সময় পর আপনাকে দেখাবে ইরর, বিকজ এই ভার্সনটা এই মুহূর্তে মার্কেট আউট হয়ে গেছে এবং এই ভার্সনের ওপরে আর কোনো আপডেট নেই। আপনি যতই আপডেট দেন না কেন কিছু হবে না। এই যে ঘুরতেইছে, তো ঘুরতেইছে, এবং অ্যাজ এ রেজাল্ট দেখবেন অনেকক্ষণ পর হয়তো আপডেট হবে, তবে ম্যাক্সিমাম টাইমে আপডেট না হওয়ারই চান্স বেশি। এক্ষেত্রে আমরা কী করবো, সর্বপ্রথমে আপনারা আরেকটা কাজ করে নেবেন। আপনারা যে উইন্ডোজটা যে আপডেট দিলেন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপডেটস আর অ্যাভেলেবেল, ঠিক আছে। এই যে আমাদের ডাউনলোডিং শুরু হয়ে গেছে, ঠিক আছে। এগুলো যেহেতু ডাউনলোডিং শুরু হয়ে গেছে আমাদের, সর্বপ্রথমে আপনারা করবেন কি যে সার্চ দ্য ওয়েব অ্যান্ড উইন্ডোজ, এগুলো করার আগে আরেকটা জিনিস দেখে নেবেন, সেটা হচ্ছে সার্ভিসেস লিখবেন এখানে। সার্ভিসেস ডেস্কটপ অ্যাপ, এটাতে ইন্টারনেট, ইন্টারনেট আবার এরকম আসবে। আর আগেই বলে রাখি এটা হচ্ছে মাদারবোর্ডের সবচেয়ে গোপন সাইট, মানে সবচেয়ে সেন্সিটিভ সাইট সাইট এটা। এখানে যদি আপনি যদি একটু যদি 19-20 করেন আপনার মাদারবোর্ড কিন্তু ব্যান্ডও হয়ে যেতে পারে, বাতিলও হয়ে যেতে পারে। এখানে সার্চ করবেন, এখানে কিন্তু সার্চের কোনো অপশন নাই, স্ক্রল করে দেখবেন ডব্লিউ সিরিয়ালে চলে আসবেন। এই যে ওয়ালেট সার্ভিস থেকে উইন্ডোজ অডিও, অডিও ঠিক আছে ঠিক আছে। এই যে এখান থেকে দেখবেন উইন্ডোজ আপডেট, এটা রানিং ম্যানুয়াল যেহেতু দেওয়া আছে, যেটাই দেওয়া থাক আপনি যদি রানিং দেখায় তাহলে আর কিছু করবেন না। যদি আপনি যদি অটোমেটিক ডিলে স্টার্ট এটা দেওয়া থাকে সমস্যা নাই, অটোমেটিক দেওয়া থাকলে ভালো, আরও ভালো। যদি আপনি যদি ডিজেবল দেওয়া থাকে আপনি ম্যানুয়াল দিয়ে নেবেন, ম্যানুয়াল দিয়ে ওকেতে চাপ দেবেন। আমার যেহেতু করাই আছে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন আমরা যদি এখান থেকে যদি আপডেটে যদি আসি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের আপডেট হচ্ছে, বাট এটা হচ্ছে এই ভার্সনের জন্য দেখতে পাচ্ছেন 1507, এটা হচ্ছে খুবই প্রিভিয়াস একটা ভার্সন। যেহেতু আমরা বর্তমানে চলছে 2.0H2,
এটার মত কি রকম আমরা নিব বা 2004 এসব লেটেস্ট ভার্সন কি ভাবে নিব একদমই সিম্পল গুগল ক্রোমে চলে আসুন এবং এসব কাজ করার জন্য পর্যাপ্ত পরিমাণ নেট থাকতে হবে আপনার না হলে কিন্তু হবে না এবং এখানে সার্চ করুন উইন্ডোজ 10 ডাউনলোড ইন্টার প্রেস করুন এবং সর্বপ্রথমে দেখবেন যে আমরা কিন্তু মাইক্রোসফটের কাছ থেকে কিন্তু সব করে নিচ্ছি তা আবার একদম ফ্রিতে দেখুন এখানে দেখতে পাচ্ছি www.microsoft.com এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ আইএসও মাইক্রোসফট এখানে আমরা এন্ট্রি নেব নেওয়ার পর এখানে আমরা দুটো টুল কিট পাবো এই যে আমাদের লোড হচ্ছে একটু ওয়েট করতে হবে এই দেখতে পাচ্ছেন ডাউনলোড উইন্ডোজ 10 তারপরে মাইক্রোসফটের এটা হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল সার্ভার সেখানে আপনি চাইলে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করে অন্যান্য কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 ডাউনলোডের একটা অপশন বলছে বিফোর আপডেটিং প্লিজ রিফার টু উইন্ডোজ রিলিজ ইনফরমেশন এখানে তারা বলছে যে আপনি যদি চান উইন্ডোজের হচ্ছে রিলিজ বা উইন্ডোজের কোনো স্ট্যাটাস সম্পর্কে জানতে আপনি চাইলে হচ্ছে ইনাদের ওয়েবসাইটে এই যে এখানে ধরবার যে পপ আপটা আসতেছে এইখান থেকে আপনি চাইলে ইনফরমেশনগুলো নিতে পারেন এছাড়া এখানে দুটো আমরা অপশন দেখতে পাচ্ছি যে টু আপডেট অ্যাসিস্ট্যান্ট ক্যান হেল্প ইউ আপডেট টু লেটেস্ট ভার্সন অফ উইন্ডোজ 10 টু গেট স্টার্টেড ক্লিক আপডেট নাও ঠিক আছে এখানে আপডেট নাও এবং ক্রিয়েট উইন্ডোজ ইনস্টলেশন উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া এটার কাজ আমরা অন্য একদিন দেখে নেবনি বাট এই দুটা টুল কিট ভাববেন না যে হচ্ছে এগুলো কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ মাইক্রোসফটের সার্ভার আমরা এই যে আপডেট নাও এখানে যে চাপ দেই একটা হচ্ছে টুল কিট নামে যেটা হচ্ছে আপনার উইন্ডোজ 10 অ্যাসিস্ট্যান্ট এই যে আপডেট নাও যদি চাপ দেন তাহলে একটা টুল কিট ডাউনলোড শুরু হয়ে যাবে আমার অলরেডি ডাউনলোড করা আছে তারপর আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে আমার হচ্ছে ডাউনলোড করাই আছে তাই আমার আমি আর ডাউনলোড করব না তাই আমরা এটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর আপনারা এই যে উইন্ডোজ 10 আপডেট অ্যাসিস্ট্যান্ট এটা পেয়ে যাবেন সমস্যা নেই জাস্ট আপনার ইএস ইএস দিয়ে ইনস্টল দিলেই হবে তো সর্বপ্রথমে আমরা এটাতে ডাবল ক্লিক করব ইএস দেব ইএস দেওয়ার পর দেখতে পাচ্ছেন চেকিং ফর আপডেট এই যে আপনি যত প্রিভিয়াস ভার্সনে থাকবেন তত হচ্ছে আপনার হচ্ছে তাড়াতাড়ি আপডেট ভার্সনটা ধরা দিবে এই যে দেখতে পাচ্ছেন যে আপডেট টু দ্য লেটেস্ট ভার্সন অফ উইন্ডোজ 10 মানে এই যে দেখেন কি বলতেছে যে 10240 মানে হচ্ছে দিস পিস ইজ রানিং ভার্সন 10240 আর দ্য লেটেস্ট ভার্সন ইজ 2004 তো আমরা যেহেতু দেখে আসছি এখানে আমাদের দুটো অপশন আছে ডু নট আপডেট নাও আর আপডেট নাও এখান থেকে আমরা করব কি আপডেট নাও এ ক্লিক করব দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন দিস পিসি ইজ কমপ্লিটেবল মানে আপনার যে পিসি বা মেশিন এটা হচ্ছে এই ভার্সনটা নেওয়ার যোগ্যতা রাখে কি না সেটা তারা চেক করলো করার পর এই যে অটোমেটিক শুরু হয়ে গেছে আপনি চাইলে ওখানে নেক্সট দিলে হতো বাট অটোমেটিকই শুরু হয়ে গেছে এই যে গেটিং ইউর আপডেট রেডি পার্সেন্টেজ 0% এই পার্সেন্টেজ ফুল হবে আপনি তিনবার এটা হচ্ছে সবে ডাউনলোড হবে আপনার শুরুতে ডাউনলোড হবে দেন ভেরিফাই হবে তারপরে আপনার ইনস্টল হবে তো এসব কাজ যদি আপনাকে যদি দেখা দেয় ভিউয়ার্স ফুল টু ফুল লাইভ ডেমো তাহলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে তো দরকার নাই আমাদের এত লম্বা সময় ভিডিও করার তো আপনি চাইলে এখান থেকে মিনিমাইজ করে রাখতে পারেন এই যে এরকম উইন্ডোজ 10 আপডেট অ্যাসিস্ট্যান্ট এরকম নোটিসেবল হয়ে থাকবে আপনি চাইলে এখানে ক্লিক দিয়ে এই যে এভাবে দেখতে পারবেন এই যে 0% এখনও 0% এটা 1-2 করে শুরু হয়ে যাবে তা আমরা আপাতত এখানে ভিডিওটা পজ করে দিচ্ছি সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিসি এই মুহূর্তে রিস্টার্ট চাচ্ছে বলতেছে যে ইওর আপডেট ইজ রেডি ইওর পিসি নিডস টু রিস্টার্ট টু কমপ্লিট দ্য আপডেট তো এখানে 30 মিনিট দেওয়া থাকে তো আমার যেহেতু অনেক দেরি হয়ে গেছে তাই 5 মিনিট 43 সেকেন্ড দেখাচ্ছে তো আমরা করব কি এটা এই মুহূর্তে রিস্টার্ট নাও দেব এই যে দেখুন বলতেছে যে ইউ আর অ্যাবাউট টু বি সাইন্ড আউট মানে আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি না দেওয়া থাকে পিসিতে তাহলে এই মেসেজ আসবে আর যদি আপনার যদি দেওয়া থাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট উইন্ডোজের সাথে লিঙ্ক করা থাকে তাহলে এই মেসেজ আসবে না তখন অটোমেটিক রিস্টার্ট হয়ে যাবে তাহলে আমরা এই মুহূর্তে ক্লোজ দিচ্ছি দেখুন রিস্টার্ট শুরু হয়ে যাচ্ছে আপনি চাইলে ম্যানুয়ালিও দিতে পারেন এই যে এইখান থেকে পাওয়ার দেন রিস্টার্ট দেন আপনারা একটু ওয়েট করুন
এই যে দেখতে পাচ্ছেন গেটিং উইন্ডোজ রেডি ডোন্ট টার্ন অফ ইওর কম্পিউটার আর আরেকটা কথা বলে রাখা ভালো যখন স্টার্ট হবে আমরা যারা নরমালি উইন্ডোজ দিয়ে থাকি তারা কিন্তু আমরা বুট কি চেপে থাকি তো এখানে কোনো কিছু চাপতে হবে না কম্পিউটার অটোমেটিকই আপডেট হয়ে আসবে আর আপডেটের ফলে আপনার কোনো ডাটা মিসিংও হবে না একটা কিছু মিসিং হবে না আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন 30% কমপ্লিটেড এই যে রিস্টার্টিং দেখুন আমাদের কিন্তু উইন্ডোজটা লোড হচ্ছে এবং আমরা উইন্ডোজ রান হওয়ার পর দেখব যে এর বর্তমান ভার্সন কত আর আপনাদের এরকম একটা উইন্ডো আসবে ওয়ার্কিং অন আপডেট আর আপনারা দেখতে পাচ্ছেন যে মনিটরের পাশে দুটো ব্ল্যাক বার চলে আসছে এটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে আর এই সময় আপনারা কেউ পিসি অফ করবেন না অনেকে করে কি না বুঝতে পেরে ডাইরেক্ট অফ করে দেয় এতে আপনার উইন্ডোজটা পড়ে যাওয়ার চান্স থাকে উইন্ডোজ ক্র্যাশ করার সো খেয়াল রাখবেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা এই মুহূর্তে রিস্টার্ট হচ্ছে দেখুন আপনাদের এরকম আসবে যে ওয়ার্কিং অন আপডেট 30% বারবার রিস্টার্ট হবে সো ভয় পাওয়ার কোনো কারণ নাই একটু ওয়েট করতে হবে আপনাদের আর আপডেটের ফলে আপনার কম্পিউটারটা আরো সিকিউর হবে এবং আপনার কম্পিউটারের সাথে সাথে ভাইরাস অ্যাটাক করলে উইন্ডোজ ডিফেন্ডার হচ্ছে অটোমেটিক সেগুলো ব্লক করে দেবে উইন্ডোজ 10 এ এগুলো অনেক ফিচার আছে আর আপনারা যদি জানতে চান যে কোন অ্যান্টিভাইরাস বেস্ট সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে আই বাটনে দিয়ে দেব এবং ইনডিসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নেবে যে বাইরের অ্যান্টিভাইরাস বেস্ট নাকি উইন্ডোজের যে ডিফল্ট আপনার উইন্ডোজ ডিফেন্ডার সেটা কতটুকু কার্যকরী এবং কতটুকু পাওয়ারফুল সে সম্পর্কে কথা বলেছিলাম
টার্ন অফ ইয়ার পিসি, এই সময় কোনো কি চাপবেন না, এবং আপনারা কোনো ডিভিডি ড্রাইভার ওপেন বা কোনো বুট মিডিয়া ইনসার্ট করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে, অনেক সমস্যা হবে। অলমোস্ট দেয়ার, এই তো আমাদের পিসি স্টার্ট। এই যে এখন আমাদের বলতেছে চুজ প্রাইভেসি সেটিং ফর ইয়োর ডিভাইস, তো যেহেতু আমরা অনেক লম্বা সময় পার করে ফেলছি এখন আমরা একসেপ্ট দিচ্ছি। এই যে থ্যাংক ইউ আপডেটিং ফর ইয়োর উইন্ডোজ 10 লেটেস্ট ভার্সন, এক্সিট। আমরা করবো কি, বের হয়ে যাব। এই যে আমাদের কিবোর্ড এবং মাউস, এগুলো আমাদের এই মুহূর্তে আপডেট হওয়া শুরু হয়ে গেছে, মানে ড্রাইভারের সাথে ম্যাচ করা শুরু হয়ে গেছে। এই যে নো নিউ নোটিফিকেশন, এই যে দেখতে পাচ্ছেন। সর্বপ্রথমে আমরা আপডেটের দিকে দেখবো, আমরা এই যে টাস্ক বার, আগের ভাষণে আমি যে স্ক্রিন রেকর্ডটা করেছিলাম তখন কিন্তু দেখেছিলেন যে উইন্ডোজ 10-এ যে 10240 ওখানে কিন্তু আপনার টাস্ক বারটা কিন্তু অন্য টাইপের ছিল, এখানে টাস্ক মেনুটা অন্যরকম ছিল। এই টাস্ক ভিউটা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার, এটাকে আমি এখানে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে উইন্ডোজ ডিফেন্ডারটা আমরা যদি একটু তাকাই, আমূল পরিবর্তন আসছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যদি উইনবার, আমরা যদি আবার যদি একটু সার্চ দেই, আপনাদের যেহেতু কথা দিয়েছিলাম WINVAR উইনভার, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রান কমান্ড চাপ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যে। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার সম্পূর্ণ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনি ভিডিওটি থেকে যদি এতটুকু যদি কিছু শিখে থাকেন, অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কীরকম হয়েছে, এবং শেয়ার করে দেবেন সবার মাঝে। আর আপনি যদি এরকম টেকনোলজি রিলেটেড যদি কোনো ভিডিও যদি পছন্দ করে থাকেন, তাহলে এখনই আমি টেক বাংলা প্রো 73 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।